সারাদিনের ব্যস্ততার মাঝে বা সারাদিনের আমার এই ভিডিওর ব্যস্ততার মাঝে নানান রকম তোলপাড় করা কন্ট্রোভার্সি মাঝে একটা চ্যানেল যেটা কিনা দেখে আমি সত্যি আমার চোখটা রিল্যাক্স হয়ে যায় সেটা হচ্ছে প্রিয়া চ্যানেল। সত্যি প্রচুর কাজ করে। এর আগের দিন যেদিন হসপিটালে গেল আয়ুষকে নিয়ে ভর্তি করালো, সেই দিন এত কিছু দেখানোর পরে প্রিয়া বলছে আজকে আর কী দেখাতে পারলাম, তোমাদেরকে তো কিছুই দেখাতে পারলাম না, এত মানে সত্যি ভালো লাগে। অনেক দোষ ধরি, অনেক খুঁত ধরি, বলি, চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কিন্তু সেইগুলিকে ওভারকাম করে একটা মানুষ যখন তার পিওরিটি দেখায় না, তখন সত্যি গর্ব মনে হয়। মানে নিজেকে মানে একটা ফিল করি, একটা জায়গা ফিল করি যে হ্যাঁ এই জায়গাগুলো একসময় বলেছি কিন্তু এই জায়গাগুলি এখন আর আমার বলার জায়গা নেই না। তার জন্য আমার কিন্তু খারাপ লাগে না যে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারছি না, আমার একটা কন্টেন্ট মিস হয়ে গেল, আমার কখনও তা মনে হয় না। আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তারা যদি আমার যে আমি যে ভুলগুলো ধরি তাদের, তারা যদি সেগুলো ওভারকাম করে না, বিশ্বাস করো আমার মতন খুশি কেউ হবে না। তো আজকে যখন দেখি যে প্রিয়াকে যেই কথাগুলোর জন্য আমি কন্ট্রোভার্সি করতাম, ইন ফিউচারও যদি সেরকম কিছু দেখি আবারও করবো, আবারও বলবো, কিন্তু এর মানে যা আমি বলেছি সেইগুলো আমি এখন আর দেখতে পাই না, আমার এত ভালো লাগে। তার মধ্যে আছে ওর এ টু জেড ব্লগে শুধু কাজ কাজ কাজ, ভাট ভক্তে আমি দেখি না, খুব কম দেখি, যেটা কিনা না বললে না সেইটুকু বলে, বাট ভিডিও খুলে ভাট বকা সেইটা আমি দেখি না। এত কাজ করতে পারে, এ টু জেড কাজ থাকে ব্লগে, বোরিং হওয়ার জায়গা নেই। তবে হ্যাঁ, ব্লগিংয়ে বোরিংনেস কখন আসে, যখন কিনা একই জিনিস আমরা দিনের পর দিন দেখি, তাও তো ও ভ্যারাইটি আনার চেষ্টা করে। যাই হোক, প্রশংসা অনেক হয়ে গেল, বা বিষয়বস্তুর মধ্যে ঢুকি না, বিষয়বস্তু ওকে কোনো কটাক্ষ করতে আসেনি। আগের দিন ওর ব্লগে দেখলাম একটা বিষয় যেখানে কিনা হসপিটালে ও মানে ওর হাজব্যান্ডকে মানে কটাক্ষের শিকার হতে হয়েছে। এক তো হসপিটালে ওইভাবে ভিডিও করা যায় না, কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে, সে সরকারি প্রতিষ্ঠান হোক বা প্রাইভেট প্রতিষ্ঠান হোক, সেখানে তাদের অনুমতি ব্যতীত ভিডিও করা যায় না, এটা আমি অনেকবার বলেছি। কিন্তু যেহেতু ওরা ব্লগার, সেহেতু ওদেরকে দেখাতে হয়, কিছু করার নেই, ওদেরকে দেখাতে হবে। তবে হ্যাঁ, এতটুকুই দেখাতে হবে যাতে করে কেউ যদি দেখতে চায় যে কী দেখিয়েছো, তখন যাতে ওরা শুধু নিজেদেরকেই দেখাতে পারে যে দেখুন আমরা আমাদেরকে ছাড়া আর কাউকেই তুলিনি। তারপরেও ওই সরকারি চিকিৎসালয় বলো বা প্রাইভেট চিকিৎসালয় বলো, মানে নার্সিংহোমে যেই ট্রিটমেন্টটা হচ্ছে সেটাও কিন্তু সোশ্যাল করা যায় না, তবু ওই যে ব্লগার করতেই হয়, তাই একটুখানি না দেখালেই না। তো তারপরে হচ্ছে ওর হাজব্যান্ড হচ্ছে ছেলের জ্বর এসেছিলো, জলপট্টি নিয়ে এসেছিলো, সেই কারণে একটু মানে অপমানিত হতে হয়েছে, অপমান করেছে। তো সেটা নিয়ে প্রিয়া আর কি বলছিল, অবশ্যই নিজে হলেও খারাপ লাগে, তার থেকে বেশি খারাপ লাগে নিজের সামনে যদি নিজের মানুষকে যদি কেউ অপমান করে তখন সেটা খারাপ লাগে, সেটা যতই বৈধ কারণে হোক, বৈধ কারণেই বকাটা দিয়েছে তবুও সেটা অত্যন্ত খারাপ লাগে। এই বিষয়ে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা, কারণ আমার সঙ্গে অনেক আগে হয়ে গেছে, বিয়ের পরপর হয়েছে, সেই কারণের জন্য আমি তখন তো আর ভিডিও করতাম না, তাই শেয়ারও করতে পারিনি। এখন ছোট্ট করে একটুখানি বলি, আমার সাথেও একবার এরকম হয়েছিল। আমার সাথে বলতে আমি পেশেন্ট ছিলাম, আর আমি যেহেতু মহিলা তাই মহিলা ওয়ার্ডে ছিলাম, আর আমার হাজব্যান্ড বাবা যেহেতু পুরুষ মানুষ তাই ওরা যখন দেখতে এসেছিলো, ভিজিটিং আমার শেষ হয়ে গেছিলো, তারপরে একজনকে তো থাকতে হয়, আমার সঙ্গে আমার মা ছিল কিছুক্ষণের জন্য ছিল, আমি মাকে বলেছিলাম তুমি চলে যাও, এটাও একটা সরকারি হাসপাতাল ছিল, হাবড়া জেনারেল হসপিটাল। তা বর কাজের থেকে আসার পরে আমাকে একবার দেখতে এসেছিলো, তো তখন ভিজিটিং আমার শেষ হয়ে গেছিলো আর পুরুষ অ্যালাউ ছিল না। তো ওখানে একজন বেশ একটা সন্ডা মার্কা মহিলা ছিল, নাম ওনার থাক, ওনার নাম আমি বলছি না, নামটা বলা উচিত হবে না। তো উনি আমার বরকে রীতিমতন মানে খেদাচ্ছিলেন আর কি, হ্যাঁ ওনার কাজই ওটা, কিন্তু আমার বর কিন্তু পারমিশন নিয়েছে, ওখানে যারা থাকে আর কি ওনাদের পারমিশন নিয়েছিল, কিন্তু উনি জানেন না, যিনি আর কি খেদাচ্ছিলেন, যিনি গার্ডে ছিলেন উনি জানেন না। তো উনি রীতিমতন আমার বরকে প্রচুর পরিমাণে অপমান করছিলেন। আমার বরকে তোমরা দেখতে পাও শান্তশিষ্ট, সত্যিই শান্তশিষ্ট, কিন্তু যখন রেগে যায় তখন ভয়ানকভাবে মানে তার ক্রোধটা প্রকাশ পায় আর কি। তো সেখানে ওই মহিলার উপরে মানে মৌখিকভাবেই আমার বর বোঝানোর চেষ্টা করছিল, বেশ রোয়াব দেখেই বোঝানোর চেষ্টা করছিল, কারণ রোয়াবটা আগে উনি দেখিয়েছে। আমার বর বারবার বলছিল যে আমার কিন্তু বলা আছে, আমি এইমাত্র আসলাম, আমি জাস্ট একবার দেখা করে চলে যাব। তো উনি শুনছিলেন না। তারপর যখন আমার বর যখন গলার আওয়াজটা তোলে, তখন ওই যাদের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন ওনারা বললেন যে হ্যাঁ উনি পারমিশন নিয়েছেন, ওনাকে আসতে দাও। তো এইটা হলো গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স।
তো আমার এটা ভালো লেগেছিল। তবে হ্যাঁ, দুটো পরিস্থিতি আলাদা। আমার বর পারমিশন নিয়েছিল আর ওর প্রিয়ার হাজব্যান্ড পারমিশনের জায়গা ছিল না, বাচ্চার বিষয়ে তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তো যাই হোক, এরকম হয়, মন খারাপও হবে, এমন বলবো না যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, না অবশ্যই মন খারাপ হবে, কিন্তু এটাকে ভুলতে হবে আর ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। এবার আসি জায়ের বাগান সাফ করার কথা। আমাদের প্রিয়া জায়ের বাগান সাফ করে দিচ্ছে, বাগানের কি বলে ডাটারে, লাউড ডাটারে, কুমড়া ডাটারে, যাই আর কি শাক পাতা হয় সেই শাক পাতা নিয়ে নিয়ে উদ্ধার করে দিচ্ছে। আর হচ্ছে সুপারি বাগানের সব কী কী আছে সেগুলো চুরি করে নিচ্ছে। তা আমাদের প্রিয়া হচ্ছে চোর। তো আমাদের প্রিয়া বলছে কীরকম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে না, যাই হোক ব্লগার প্রিয়া, তো প্রিয়া হচ্ছে চোর। আর এই চোর আখ্যা কে দিয়েছে, ওর যা দিয়েছে মানে ওর ভাসুরের বউ দিয়েছে, না দিয়েছে হচ্ছে ভিউয়ার্সরা দিয়েছে। তো সেই বিষয়টাকে কমেন্ট করে পিন করে দিয়েছে প্রিয়া, যাতে করে ভুল বোঝাবুঝি না হয় নেক্সট। তো ওর যা আবার বলেছে ভিডিওর মাধ্যমে বলেছে যে সব কিছু আমি বাড়ি থাকছি না, চুরি হয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে। এটার মানেটাই কি? না বলে কারোর জিনিসে হাত দেওয়া মানে চুরি করা, তা অর্থাৎ চুরি করা হচ্ছে। তো এই বিষয়টাকে একটুখানি মশলা মাখিয়ে ভিউয়ার্সরা বলছে এই চুরিটা নাকি প্রিয়া করছে। আচ্ছা, প্রিয়ার বাড়িতে কী রান্নাবান্না হচ্ছে সেটাও দেখছে ভিউয়ার্সরা, দেখছে প্রিয়ার যাও দেখছে। এবার একই সবজি, ধরো আমাদের বাড়িতে পুঁই শাক লাগানো হয়েছে, সামনের বাড়িতেও পুঁই শাক লাগানো হয়েছে, তাহলে আমি যদি আজকে পুঁই শাক রান্না করি আর তাদের বাড়ির পুঁই শাক যদি মানে নিয়ে যায় কেউ, তার মানে তাদের বাড়ির পুঁই শাক আমি রান্না করেছি। তো এরকম ভুল বোঝাবুঝি চলতে থাকে সাংসারিক, মানে যাটা থাকলে না আরও বেশি ভুল বোঝাবুঝি হয়। ভাগ্যিস আমার যা নাই, ভাগ্যিস আমার বর একটাই পোলা, আমার মানে শ্বশুর শাশুড়ির ভালো হয়েছে। যা যা থাকলে মনে হয় এরকম একটুখানি প্রবলেম হয়, তাই না, একটু খুষ্টি নুষ্টি বাদে। তো ভিউয়ার্সরা তো মশলা মাখাবেই, এই ব্যাপারটায় প্রিয়া যে মুখ খুলেছে এটা ভালো করেছে। সবসময় সব ব্যাপার নিয়ে মুখ খুলতে নেই, কিন্তু কিছু বিষয়ে আবার চুপ করে থাকাও উচিত না। এই বিষয়টাতে আমি একটুখানি নীল খুঁজে পাই, কারণ এরকম ছোটোবেলা আমারও কেটেছে। যে প্রিয়া বললো না যে ছোটোবেলায় একবার সোনার উপর একটা কিছু চুরি হয়েছিল যেটা দায় কিনা ওদের উপর দেওয়া হয়েছিল, চাপানো হয়েছিল, তো এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে বহুবার। পাড়ায় অনেক বাচ্চা আমরা খেলতাম, কিছু চুরি হলে পরেই দোষ আসতো আমার ঘরে, আরও দুই তিনজনের ঘরে আসতো, ঠিক আছে। কিন্তু দেখা যেত যারা দোষারোপ করছে তাদের সন্তানরাই চুরি করছে, ঠিক আছে। তো বাচ্চাকালে একটা জিনিস ভালো লাগলে পরে আমাদের মনের মধ্যে আসে, আরে এটা তো চাইলে দেবে না, এটা নিয়ে নেব, তখন কিন্তু মাথায় থাকে না যে এটা চুরি বা এটা করাটা উচিত না। হ্যাঁ, বড় হওয়ার পরে, সেন্স আসার পরে যদি এই ধরনের কাজ করা হয় তখন তাকে দোষ বলা হয়, কিন্তু ছোটোবেলায় এটাকে দোষের মধ্যে ধরে না। যারা এটাকে দোষ বলে মানে কটাক্ষ করে তাদেরই প্রবলেম আছে। তো ছোটোবেলায় এরকম সবাই করে, বড় লোকের বাচ্চা, গরিব লোকের বাচ্চা বলে কোনো কথা না, এরকম অনেক জিনিস আছে যেটা কিনা গরিবের ঘরে পাওয়া যায়, বড় লোকের ঘরে পাওয়া যায় না। তখন কিন্তু বড় লোকের ঘরের বাচ্চারা সেই গরিবের ঘরে যে জিনিসটা আছে সেইটার প্রতি আসক্ত হয়, তো এটা কোনো কথা না। তবে হ্যাঁ, পাড়ার লোকেরা বদনাম দেওয়ার জন্য একদম উন্মুখ হয়ে থাকে, কেন বলো তো প্রিয়া? কারণ আমরা কিছু মানুষ আছি যারা কিনা একরোখা, যারা কিনা কারোর তলা চেটে, মানে তলা চাটা মানে কারোর গোলাম হয়ে থাকাটা পছন্দ করি না। আমি আমাদের বাপের বাড়ির এলাকাতেও অনেক দেখেছি যে মানুষের গোলাম হয়ে থাকতে ভালোবাসে। কেন ভাই? তোমার একটুখানি বেশি ধন দৌলত থাকতেই পারে, তার মানে এমন না যে তোমার কাছে আমি তোমার দ্বারস্থ হয়ে থাকবো, তোমার কাছে আমি মাথা নত করে থাকবো যাতে করে কিনা তোমার একটুখানি অনুগ্রহ লাভ করা যায়। দরকার নেই, আমার যতটুকু আছে আমি ততটুকুতেই খুশি থাকতে চাই। আর সেই এইরকম একরোখা স্বভাবের জন্যই অনেকের অপছন্দের পাত্রী ছিলাম, তখনও এখনও, বুঝতে পারলে তো? তো এরকম একরোখা স্বভাব থাকা ভালো, যেটা কিনা নিজের মান সম্মানকে হার্ট করবে না। কেউ বলতে পারবে না এ তো ওদের বাড়িতে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকে, ওদের বেশি আছে তো তাই পঞ্চায়েতের বাড়িতে গিয়ে পড়ে থাকে। এখানে পঞ্চায়েতই বলতে আমি কোনো মানে আর কি ওই রাজ্যসভার, মানে রাজ্যসভা বলছি ধর আর কি, কোনো আইনি ব্যবস্থাকে বলছি না, আইনি ব্যবস্থার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থাও পড়ে তো, তাই না? মানে আমার রাষ্ট্রবিজ্ঞানে একটুখানি উইক ছিলাম, তো ওরকমটা আমি বলতে চাইনি যে পঞ্চায়েত মানে ওই পঞ্চায়েতই বলতে যেখানে সারা পাড়ার লোক এক জায়গায় হয়ে গুটুর 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 করে, সেই গুটুর গুটুরের মধ্যে যোগদান করিনি কোনোদিনও, না আমি করেছি না আমার মা করেছে। সেই কারণে অনেকেই একা একা মাথা উঁচু করে বাঁচতে চায়, এরকম একটা ঘাত্তার আমি কিন্তু মানুষের মধ্যে ছিল।
আর আমরা সেটা দেখেই বড় হয়েছি। ওর জন্য আমাদের এখন এই সমস্ত দেখে না, ইউটিউবে এই সমস্ত দেখে আমার এখন আর অসুবিধা হয় না। তাই বলছি প্রিয়া, যে কোনো কিছুতে মুখ খোলা উচিত না, আবার সব কিছুতে চুপ করে থাকাও উচিত না। এই চুরির ব্যাপারটা নিয়ে যে প্রিয়া মুখ খুলেছে, বেশ করেছে, বেশ করেছে। ওকে ওর ভিউয়ার্সরা এসে বলেছে, সে ওর ভিউয়ার্স হোক বা যার ভিউয়ার্সই হোক, এসে বলেছে চুরির বদনামটা ওর উপরে দিয়েছে, এই বিষয়টা যে ক্লিয়ার করে দিয়েছে, একদম ঠিক কাজ করেছে, একদম ঠিক কাজ করেছে। তো আর কি, অনেক কথা বলে ফেললাম প্রিয়ার সম্পর্কে, অনেক কথা বললাম প্রিয়ার সঙ্গে রিলেটেড, নিজের সঙ্গেও হয়েছে। অ্যাকচুয়ালি যখন রিলেট করতে পারি তখন বলতে ইচ্ছা করে, এইটা হয়তো সমালোচনার পার্ট ছিল না, এটা হয়তো ওর সঙ্গে রিলেট করে আমার পেছনের কিছু কথা তুলে নিয়ে আসা বলা, যেখানে যেখানে মিল পায়। একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের অনেক অমিলের মধ্যেও কিছু মিল পাওয়া যায়। তো ওর সঙ্গে আমার এই জিনিস কটা মিলল, অভিজ্ঞতা মিলল, সেই কারণে আমি বললাম। এছাড়াও এরকম একবার হয়েছিল, পাশের বাড়ির গাছ ভেঙে গেছিলো, তখন আমি কিসে পড়ি, ফাইভে পড়ি, ক্লাস ফাইভে পড়ি, আমার নামে দোষারোপ করা হয়েছিল, আমি নাকি গাছ ভেঙে দিয়েছিলাম। তো এরকম ছোটোবেলার এরকম তিক্ত অভিজ্ঞতা অনেক আছে, কিছু করার নেই, এই নিয়েই বড় হয়েছি। তবে হ্যাঁ, ওই তিক্ত অভিজ্ঞতাগুলি যে ওভারকাম করে হেসে বড় হতে পেরেছি, এইটাই অনেক। চলো, নিজেদের উপরে যেই অ্যালিগেশনগুলো আসবে সেই অ্যালিগেশনের সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। আর যখনই ক্রস করবে, সে যেই হোক সামনে, তখনই মাথা উঁচু করে দাঁড়াতে হবে আর বলতে হবে যে অনেক হয়েছে, এটা বলাটা ঠিক হচ্ছে না। তো এখানে প্রিয়া ঠিক কাজ করেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।